নমস্কার। 2nd October 2023 মানডে। এই প্রোগ্রামটি করতাম না, সকালে হঠাৎ টিভিতে নজরে পড়ল আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, তিনি রাজস্থানে বিশাল প্রকল্পের সমস্ত শিলান্যাস করছেন, আধারশিলা করছেন। পাশে রাখা আছে আজকে যার জন্মদিন, সেই মোহনদাস করমচাঁদ গান্ধী। এই লোকটি একটি খুনি, দুর্নীতিগ্রস্ত, ভণ্ড এবং মোল্লা চাটা। এই চারটে পয়েন্টকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। খুনি বলছি, তিনি দেশকে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানে ভাগ করে 1 কোটি লোককে খুন করা, নির্বস্ত্র করা, গৃহহীন করা, নিরাশ্রয় করা, ধর্ষণ করার জনক। সেকেন্ডলি, ভণ্ড মানে তিনি মুসলমানদের এদেশেই রেখে দিলেন, হিন্দুরা শুধু কোটি কোটি হিন্দু ওদেশ থেকে চলে আসতে বাধ্য হলো। দুর্নীতিগ্রস্ত মানে স্বাধীনতার পরে যে প্রধানমন্ত্রী হবেন, 13টি ভোট পড়েছিল, 12টি ছিল সর্দার প্যাটেলজির পক্ষে, 1টি ভোট জওহরলালের। কিন্তু তিনি দুর্নীতিগ্রস্ত, চুরি করা না করার সাথে দুর্নীতির ব্যাপার নয়। দুর্নীতি মানে হচ্ছে অসৎ, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া, অসৎ কর্ম করা। তিনি কি করলেন? জওহরলালকে প্রধানমন্ত্রী করে দিলেন। তো আজকে যদি এই দুটি লোক না থাকতো, ভারতের রাজনীতি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতো। নমস্কার।